আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি পাকাম এবং সাবুদানা দিয়ে খুবই মজার একটি রেসিপি। আর দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও ভীষণ মজার। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে তুপমা, সাথে দিচ্ছি 1 কাপ পানি, রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আজকের এই মজাদার শরবতটা তৈরি করার জন্য আমার লাগছে 1টা আম। প্রথমে আমটাকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি, তারপর এটাকে ব্লেন্ডার পেস্ট করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, তবে চিনিটা আপনারা পরবর্তীতেও দিলেও পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ দিয়েছি, চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সাবুদানা, আর দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে কিন্তু আমি এখানে প্রায় 6 কাপ মতো পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। এবার এই সাবুদানাটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সাবুদানাগুলোকে নামিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আর এই সর্বোচ্চের সাথে যদি একটু বাদাম কুচি হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখানে নিয়েছি 1টা বাটি, এবারেই দিয়ে দিচ্ছি সাবুদানা, সাথে দিয়ে দিয়েছি তুকমা, দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে নিয়েছি চিমটি পরিমাণ লবণ, যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি, এবারে সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ঠান্ডা পানি। আমি এখানে মাত্র 1.5 কাপ পরিমাণে দিচ্ছি, তবে চাইলে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবারে গ্লাসে পরিবেশন করছি। আর আমি এখানে যে পরিমাণে নিয়েছি এতে করে আমার এইরকম 8টা গ্লাস হয়েছে। উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।